বুঝেছো, জলের রানী বলা হয় তাকে, জলের ধারায় জীবিত থাকে। সহস্র প্রকার মৎস্য হয়, কিন্তু সব মৎস্যের মধ্যেই একটা মিল অবশ্যই থাকে। জানেন সেটা কি? সেটা হলো যে মৃত মৎস্য স্রোতের সাথে বয়ে যায়, আর জীবিত মৎস্য ওই স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে সক্ষম হয়। তাহলে প্রেরণা নিন ওই মৎস্যের থেকে, যে নানান প্রতিকূলতার বিরুদ্ধে যাবার সাহস রাখে, যে স্রোতের বিরুদ্ধে যাবার অনর্গল চেষ্টা করতে থাকে। আপনিও শুনুন আপনার হৃদয়ের ধ্বনি, শুনুন আপনার মনের কথা, আর আপনার জীবনরূপী স্রোতকে বাধা নয় লক্ষ্য বানিয়ে সামনে এগিয়ে চলুন। রাধা।